আনন্দ উৎসব কাকে বলে? উৎসব সেটা যে উৎসব কখনো কোনো দিন শেষ হয় না, যে উৎসব নিত্য লেগে থাকে, যা নিত্যকালে আপনাকে আনন্দ দেবে, তার নাম মহামহোৎসব। সংসারীর উৎসব আনন্দ আজ আছে কাল ফুরিয়ে যায়। আপনারা তিন দিনের জন্য উৎসব করেন, সাত দিনের জন্য করেন, আট দিনের জন্য করেন, ওই উৎসব আজ আছে কাল ফুরিয়ে যায়। আমাদের সনাতন ধর্মের এমন মহামহোৎসব ভাগবত ধর্মের এই শিক্ষা গ্রহণ করবার পর আপনার নিত্য উৎসব হৃদয় অঙ্গনে লেগেই থাকবে। বলো না গো রাধে রাধে, হৃদয় মাঝারে আপনার এই নিত্য অনুক্ষণ মহামহোৎসব লাগবে। আর সেই মহামহোৎসবের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বরী করুণাময়ী রাধারানী আপনার হৃদয় মাঝারে হৃদয় অঙ্গনে নিত্য বিরাজমান হবেন, এমন উৎসব হতে চলেছে। এই জন্য আমাদের ভাগবত ধর্ম আমরা আস্বাদন করতে এসেছি। আমরা কান দিয়ে যা শুনব, আর শুনবার পর সেই নিত্য উৎসবকে আমরা আনন্দ উৎসবে আমার হৃদয় মাঝারে আমার বিরাজমান হয়ে যাবে। বড় আনন্দের সংবাদ, গোকুলে আজ শ্রী ভগবানের জন্ম মহামহোৎসব, তো তাই সেই জন্ম মহামহোৎসবে আনন্দ উৎসবে সবাই এসেছেন। কারা এসেছেন? স্বর্গ থেকে সমস্ত দেবতাগণ এসেছেন, ব্রহ্মা এসেছেন, শিব এসেছেন, এসেছেন দেবরাজ ইন্দ্র, কেউ বাদ রাখেনি। নন্দালয়ে সবাই ভিড় করেছেন। কেন কেন বলে? নন্দ উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছেন, তো বড় সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একটা শ্বেত সরোবরে নীল পদ্ম ফুল ফুটে আছে। শ্বেত সরোবর মানে কি? মায়ের কোল, গৌরাঙ্গী মা, আর তার কোলে যেন নীল পদ্ম ফুল ফুটে আছে। কি অদ্ভুত সুন্দর যে লাগছে কি বলবো। আজ নন্দালয়ে সেই আনন্দ উৎসবে সবাই সামিল হয়েছেন, কাউকে ডাকতে হয়নি, কাউকে নিমন্ত্রণ করতে হয়নি। স্বর্গের দেবতাগণকে নিমন্ত্রণ জানানো হয় নাই, স্বর্গের দেবতাগণ তোমাদের নিমন্ত্রণ, ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, তোমরা সবাই এসো, কাউকে নিমন্ত্রণ করতে হয়নি। অনাহূত সব ভগবানের কাছে অনাহূত আসতে হবে। নিমন্ত্রণ আমন্ত্রণের অপেক্ষায় কেন আমরা দূরে বসে থাকি? নিমন্ত্রণ করলো না, না না, সব জায়গায় নিমন্ত্রণ হয় না। ভগবানের সেবা করবে তার জন্য তোমাকে নিমন্ত্রণ পাঠানো হবে না, যে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের সেবায় অংশ নিতে হবে। আরে নিমন্ত্রণের প্রয়োজন কি? নিমন্ত্রণের প্রয়োজন অন্য কোথাও হবে, ও সংসারে লৌকিক একটা ক্রিয়া বটে, কিন্তু ভাগবত ধর্মে নিমন্ত্রণের অপেক্ষা রাখে না, সবাইকে আসতে হবে। সবাই এসেছে, আজ সবাই ছুটে এসেছেন। কারা এসেছেন? শিব এসেছেন গো, সাক্ষাৎ ভোলা মহেশ্বর শিব। নাচতে নাচতে এসেছেন, কৃষ্ণের জন্ম হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মুখশোভা দর্শন করবে, আর নৃত্য করছেন। ব্রহ্মা এসেছেন, নাচতে নাচতে ব্রহ্মা এসেছেন। আরে ব্রহ্মাজি কোথায় যাচ্ছেন নৃত্য করতে করতে? এখান থেকেই নাচ শুরু, ব্রহ্মলোক থেকে নাচ শুরু হয়ে গেছে ব্রহ্মার, ওখান থেকেই ব্রহ্মা নৃত্য করছেন। আর নৃত্য করতে করতে ব্রহ্মা এসেছেন, যেমন আমরা আনন্দে নেচে ছুটতে থাকি ঠিক তেমনি ওখান থেকে ছুটছেন ব্রহ্মা, ওখান থেকে ছুটছেন। আর শিবলোক থেকে, কৈলাসপতি কৈলাস থেকে এবার নৃত্য করতে করতে ছুটছেন। পার্বতী পেছন পেছন বলছে, আরে যাচ্ছ কোথায়? তুমি তো সর্বত্র যাও। আমি যাব না, কৃষ্ণের জন্ম হয়েছে, আমি যাচ্ছি গো। আরে আমিও যাব, দাঁড়াও দাঁড়াও, আমাকেও সঙ্গে নিয়ে চলো। নাচতে নাচতে যাচ্ছেন দেখে শিব অমনভাবে নৃত্য করতে করতে যাচ্ছেন, পার্বতী বলছেন আমিও যাব, দুইজনে একসঙ্গে নৃত্য করছেন। কি বলে? ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। ব্রহ্মা
ভগবান আছে, শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। সবাই নৃত্য করছেন, নৃত্য করছেন শুধু না না, মনের কথাও জানাচ্ছেন। নৃত্যের সময় একটা ভাব, যেমন তেমন নাচ তো নয়। যারা নৃত্য করছেন তাদের নৃত্যের মধ্যেই সব কথা বলে দিচ্ছেন। যারা নৃত্য করে তারা জানে, শুধু ওই হাত নাচালে হয় না, কোমর নাচালেই নৃত্য হয় না। আজকাল নৃত্য কেমন হয়ে গেছে, কেমন হয়েছে আজকাল নৃত্য, হায় রে হায়! এমন হাত কোমর দোলানো যা দেখলে মানুষের কামরিপু জাগ্রত হয়, লজ্জাকর দৃষ্টান্ত। যা দেখবার পর মানুষের চোখ দুটো কি হয়, কি হয় বলো তো? যেখানে দেখলে চোখ দুটো পাবন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, সেই দিকে আমাদের নজর নাই, কিন্তু এমন জায়গায় আমাদের নজর পড়ছে যেখানে দেখবার সঙ্গে সঙ্গে দৃশ্য দূষণ হয়ে যাচ্ছে। মহারাজ, শব্দ দূষণের নাম শুনেছি আমরা, শুনিনি শব্দ দূষণ? 65 ডেসিবেলের উপরে যদি আওয়াজ হয় তবে শব্দ দূষণ হয়ে যায়, আর সেই শব্দ কানে গেলে কি হবে, ক্ষতি হবে মানুষের। ডিজে বাজে, শব্দ দূষণ হয়, নানা প্রকার আওয়াজে শব্দ দূষণ হয়। কিন্তু জানেন, শব্দ দূষণ, তারপর ভূমি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, কিন্তু তাছাড়াও আরেকটা দূষণ আছে, দৃশ্য দূষণ। ওই দৃশ্য দূষণের সঙ্গে সঙ্গে কি হয় জানেন, ওটাও একটা পলিউশন। দৃশ্য দূষণে কি হয়, আপনার মনটাকেও দূষিত করে দেয়। বলো না গো রাধে রাধে, আপনি আপনার ছেলেটাকে, আপনি আপনার মেয়েটাকে ওয়েস্টার্ন ডান্স শেখাচ্ছেন, হিপ হপ ডান্স করছে, মনে মনে ভাবছেন কত ভালো, কিন্তু ওর চরিত্রটা ওই ডান্সের সঙ্গে সঙ্গেই অধঃপতন হলো। এটা আমার কথা নয়, এটা সাইকোলজির গবেষণা, মনোবিজ্ঞানী গবেষণা করেছে এই প্রকার হয়। ওই ওর হাত, ওর কোমর, ওর চোখ, ওর শরীর ওই শব্দের সঙ্গে যখন নাচাচ্ছে না, তখন এই প্রকার হয়, হয় হয় হয়। এই জন্য নৃত্য কেমন হবে, নৃত্য হবে মনের কথা বলা, সে তো শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্যে মনের কথা তার মুদ্রায়, তার চোখে মুখে যে যে ভাব, মুখের যে এক্সপ্রেশন, তা বুঝিয়ে দেবে কি বলতে চাইছে। গানের সঙ্গে তার মধুর মুদ্রায়, মধুর ভাব, একেবারে এত সুন্দর সামঞ্জস্য বিধান হবে যে হৃদম তাল ছন্দে অলঙ্কারে ভরিয়ে তুলবে নৃত্যশিল্পী তার নৃত্য নৃত্য মাধুর্য। কিন্তু আজ কোথায়, কোথায় গেছে সেই মুদ্রা, কোথায় গেছে সেই নৃত্যকলা, কোথায় চলে গেছে আমাদের শাস্ত্রীয় নৃত্য বিদ্যা কলা, কোথায় চলে গেছি, আজকে হারিয়ে গেছি আমরা। তাই দৃশ্য দূষণ হচ্ছে আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি, তাকে কোথায় আমরা ফেলে দিচ্ছি। বিদেশিদের দেওয়া নানা প্রকার বিষয় গ্রহণ করে তবুও বলি আমরা স্বাধীন। আমাদের ভারতবর্ষের কি নাই, কিসের অভাব আমাদের? আমাদের সনাতন ধর্মের তো কোনো অভাব নাই, আমাদের সনাতন সংস্কৃতির তো কোনো অভাব নাই, তবু আমরা অন্যের দ্বারস্থ হই, অন্যের কাছ থেকে এমন কিছু কিছু শিক্ষা, এমন কিছু কিছু অপসংস্কৃতি গ্রহণ করি যাকে সংস্কৃতির নাম করে আমরা চালিয়ে দিচ্ছি। কি করে আমরা স্বাধীন হলাম? 1947-এ ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু বলতে পারেন আমাদের স্বাধীনতা এসেছে কি না, আমরা কি স্বাধীন এখনো? হ্যাপি নিউ ইয়ার, দেখবেন আমি আজ পর্যন্ত যারা যারা লিখে পাঠিয়েছে হ্যাপি নিউ ইয়ার, একটাও আমি কোনো রিপ্লাই দিইনি, দেবও না। কেন জানেন? এটা আমাদের সনাতনী সংস্কৃতি নয়। আপনি বাঙালি, পয়লা বৈশাখ মানান, মানান তো উল্টো করে ইলিশ দিয়ে, ভাগবত ভক্তির ধর্ম দিয়ে তো মানান না, মানাতে পারবেন কেন, জানেনই তো না। ওই যে
যা কিনা সমাজের সুশিক্ষা সংস্কৃতি সংস্কার তা গ্রহণ না করে অপসংস্কৃতিকে গ্রহণ করেছি, কুসংস্কারকে গ্রহণ করেছি, পাপকে গ্রহণ করেছি, কুলধর্মকে গ্রহণ করেছি, মনোধর্মকে গ্রহণ করেছি। হ্যাঁ, পয়লা বৈশাখ পালন করি না। আমাদের সনাতন ধর্মেরও একটা বিশেষ একটা পয়লা বৈশাখ আছে, কিন্তু কোথায় আমরা পালন করি? পালন করি কি? অত তো পালন করি না। হ্যাপি নিউ ইয়ার। আমি অন্যকে আমি বলছি না যে আমি পার্সন ক্লাস করতে চাচ্ছি, আপনাদেরকে বিভেদ দেখাচ্ছি, যে আপনাকে ভেদ দেখাচ্ছি, এটা করবেন না, এটা করার দরকার নেই। কেন বলছি? তার পেছনে একটা কারণ আছে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভারতীয়, এই বোধটা হৃদয়ে আছে কি? ভারতীয় সংস্কার সংস্কৃতি হৃদয়ে আছে কি? যদি থাকে তবে একটু বোধ বিচার বিবেচনা করুন, আমাদের কি করা উচিত, কোন কর্তব্য আমাদের, কি করণীয়, যা করলে কিনা আমরা আমাদের সনাতন ধর্ম রক্ষা হয়। সনাতন ধর্ম রক্ষা করতে হলে একটু শক্তপোক্ত হতে হবে, আমাদের আমাদের একটু শক্ত হতে হবে। হয়েছেন শক্ত? হননি তো? নরম হয়ে আছি, মনে করছি এটাই বুঝি আমাদের রীতিনীতি, এটাই নিয়ম। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, হ্যাপি হও, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমাদের যা তা কি আমাদের আছে, তা কি মনে আছে? ওটা আমাদের আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কয়জন প্রতিপালন করেন? রামচন্দ্রের জন্ম জয়ন্তী উৎসব কয়জন প্রতিপালন করেন? ভগবান শ্রীকৃষ্ণের করুণাময়ী রাধারানীর রাধাষ্টমী ব্রত কয়জন প্রতিপালন করেন? কয়জন কয়জন সেই দিন হ্যাপি জন্মাষ্টমী লিখে আনন্দ উৎসব কয়জন করেন? কয়জন সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পালনে ব্রতী হয়ে তারা মহামহোৎসবে আনন্দ উৎসবে ব্রতী হন? সবাইকে এক করবার জন্য মহামিলন আনন্দ মহামহোৎসব করেন কয়জন করেন? যতজন খ্রিস্টমাস ডে পালন করেন ততজন করেন কি? করেন আপনারা? করেন না। সনাতন ধর্ম কি লুপ্ত হয়ে গেছে নাকি? সনাতন ধর্মের মানুষ তারা কি এইটুকু বোঝে না, আমরা স্বাধীন, আমরা ভারতীয়, আমরা ভগবানের, আমরা ধর্মের, আমাদেরও নিজস্ব কথা আছে, আমাদেরও নিজস্ব বক্তব্য আছে, আমাদেরও সংস্কার সংস্কৃতি আছে। হা হা, আমাদের সংস্কার সংস্কৃতি সারা পৃথিবীকে শিক্ষা দিতে পারে এমন সংস্কার, এমন সংস্কৃতি। তাই আমরা সব চাইতে এক্সেপশন, ব্যতিক্রমী সব চাইতে। সারা পৃথিবীতে আমাদের মতন এমন সনাতন শিক্ষায় শিক্ষিত জগৎ নাই। জগতে শ্রেষ্ঠ আসন নিয়েছে ভারতবর্ষ। হ্যাঁ, মা হয়েছে, মা জগৎগুরু, ভারত মা। অন্য কোনো দেশকে মা বলা হয় এই প্রকার শোনা যায় নাই। কেন জানেন? মা হলো গুরু, আর আমাদের ভারত গুরু। কিসে গুরু? শিক্ষায়, দীক্ষায়, নৈতিকতায়, সংস্কার, ভারতীয় ফিলোসফিতে, উদারতায়, মহানতায়, সংস্কার, শাস্ত্র গ্রন্থে, গীতায়, ভাগবতে, রামায়ণে, মহাভারতের পৃষ্ঠায় যে আদর্শ আছে, যে সনাতনী রীতি নীতি আছে, তা সারা পৃথিবীকে শিক্ষা দিতে পারে। তাই ভারতবর্ষের মতন মা জগতে কে আছে? কি বলেছেন জানেন? কেন মা? পিতর্য ধিকা মাতা গর্ভধারণ চাপ সম্মাত অত হি ত্রিশুলোকেশু নাস্তি মাতৃসমা গুরু। মায়ের মতন গুরু নাই। ভারত আমার গুরু, জগতের গুরু। বলো না গো, ভারত মাতা কি? এই জন্য এখনো বোধ রাখুন যে আমরা সত্যি কি স্বাধীন হয়েছি, না পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি? আমরা কি স্বাধীন? স্বাধীন কি আমরা বলতে পারবো স্বাধীন? তাহলে স্বাধীনতার কোনটা আছে আপনার মুখে, আপনার স্বভাবে, আপনার চরিত্রে? হ্যাঁ, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন ওইভাবে যেভাবে সবাই বলে। হ্যাঁ, হ্যাপি খ্রিস্টমাস ডে, অমন করে
জন্মাষ্টমী সবাই পালন করুন, আমি খুব খুশি হব। আমি অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করছি না, অবহেলা করছি না, অনাদর করছি না। আচ্ছা, নিজের বাবাকে তো সম্মান করেন, নিজের বাপকে তো সম্মান করতে শিখুন। অন্যের বাপকে সম্মান করলে কোনো কিছু এসে যায় না, কিন্তু নিজের বাবাকে সম্মান করছেন কি? কৃষ্ণ কি সম্মানিত আপনার দ্বারা? রাম কি সুসম্মানিত আপনার দ্বারা? রাম কি সম্মান পাচ্ছে? সনাতন ধর্ম কি সম্মান পাচ্ছে আপনার দ্বারা? পাচ্ছে কি? যদি পায় তবে আপনি স্বাধীন, যদি না পায় তবে আপনি লিখে রাখুন এখনো স্বাধীনতা আপনার হৃদয়ে আসে নাই, আপনি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বিদেশিদের দেওয়া কথায় আপনি ওঠেন, বসেন, চলেন। বিদেশি আপনাকে স্বদেশের ভাবনাকে আপনার হৃদয়ে রাখতে দেয় নাই, কালো অন্ধকার দিয়ে আপনার স্বদেশের প্রেম ভক্তি, দেশের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা সততা সব হারিয়ে গেছে। আপনি ভারতীয়, ভারতবর্ষ আমার মা, ভারতের সংস্কার সংস্কৃতি আমার অগ্রগতির পথ, ভারতীয় ফিলোসফি আমার দৃষ্টিপথ, ভারতীয় এই যে সনাতনী শিক্ষা, সনাতনী শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, মহাপুরাণ আদি বেদ, বেদান্ত আমাকে নিত্য নিত্য অনুক্ষণ আমাকে নব নব আনন্দের যে উন্মাদনা জাগায় তা জগতে কারুর ক্ষমতা নাই। একবার আনন্দ পাবার জন্য এগিয়ে আসুন, দেখবেন আপনি এখানেই ডুবে আছেন। তখন আপনি বলবেন, আমার তো অন্য কারুর কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমার যদি সম্যক প্রকারের সমস্ত সম্পদ আদি থাকে, অন্য কারুর কাছ থেকে সম্পদ কি আমি ঋণ নেব নাকি? আমার তো সব আছে, আমি ভারতীয়, ভারতবর্ষ আমার মা, আমার মা আমাকে উজাড় করে দিয়েছে, ভারত মা কোনো কিছুর অভাব রাখে নাই, আমার কোনটা নাই? কি নাই ভারতবর্ষে? যা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই তা ভারতে আছে। হ্যাঁ, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। আরে, বিশ্ব তো দূরের কথা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, চতুর্দশ ভূমণ্ডল, তার মাঝে ভারতবর্ষ শ্রেষ্ঠ, চতুর্দশ ভূমণ্ডল মাঝে পৃথিবী শ্রেষ্ঠ হয়েছে এই জন্য সেখানে ভারতবর্ষ আছে বলে। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী, যেখানে বৃন্দাবন আছে, মথুরা পুরী আছে, যেখানে অযোধ্যা নগরী আছে, যেখানে চৈতন্য লীলাভূমি নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গে আছে, বঙ্গজননীর আনন্দের কারণ পশ্চিমবঙ্গে নবদ্বীপ ধাম আছে। আরে, কি নাই আমাদের এই ব্রহ্মাণ্ডে কোথাও খুঁজে পাবেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আছে বঙ্গজননীর আনন্দের এই স্থান নবদ্বীপ ধাম? নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই, কোথায় আছে দেখাতে পারেন আপনি? তবুও যদি আমরা বলি ভারতবর্ষে কিছু নাই, ওখান থেকে একটু হাওলাত নিতে হবে, হিপ হপ ডান্স হাওলাত নেই, আর আমাদের জীবন শেষ হয়ে যাক। ভুলভাল অপসংস্কৃতি তাকে সংস্কৃতি বলে গ্রহণ করছি। হ্যালো, হাই, কি এইসব? হ্যাঁ, রাধে রাধে বলো, রাধে রাধে বলতে পারো না? বলো না গো রাধে রাধে, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে রাধে রাধে বলো, সাদর সম্ভাষণ করো, আদরে বলো রাধে রাধে। রাধে রাধে বলবার সঙ্গে সঙ্গে সংস্কার বুঝিয়ে দেবে। এনারা ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা সেই বৃন্দাবন পুরীর মধুরিমার মাধুর্য রসে অভিষিক্ত, এরা এদের হৃদয়ে রাধা প্রেম টকবক টকবক করছে।
আনন্দের ধারায় এরা অভিস্নাত। হ্যাঁ, তবে তো বলবো আমি স্বাধীন, আমি ভারতীয়, ভারতীয় ভারতীয় আমি, ভারত মাতার জয়গান করুন। আজকে যখন সবাই এসে নৃত্য করছে না, তখন আমার এই কথাটা খুব মনে হচ্ছে যে ভগবান তার জন্ম আর তারপর সব দেবতাগণ নৃত্য করছেন। কোন নৃত্য করছেন? শাস্ত্রীয় নৃত্য, কোমর তোলানো নয়, এমন শরীরের অঙ্গভঙ্গি নয় যে অঙ্গভঙ্গি দেখবার পর আপনার চোখ দুটো কি হবে, দূষণ হবে, মনের দূষণ হবে। যে নাচে মনের দূষণ হয়, তাই তো মানুষ হাত তালি দিয়ে গ্রাসে গ্রাসে গ্রহণ করছে, চোখ দিয়ে, মুখ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, বুদ্ধি দিয়ে গ্রহণ করছে কলিকালের মানুষ। হায় হায়, ধিক্কার! আমি আমার কথা বলছি না, এটা সাইকোলজির গবেষণা। সেই জন্য নৃত্য হবে কোন নৃত্য? শাস্ত্রীয়। আজ নাচছেন ব্রহ্মা, নৃত্য করছেন, কেমন করে ঘুরে ঘুরে নৃত্য করছেন। ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। সবাই নৃত্য করছেন, ব্রহ্মা কেমন নৃত্য করছেন জানেন? ঘুরে 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 নৃত্য করছেন। কত্থকে এই নৃত্য দেখতে পাওয়া যায়, ভনভন ভনভন করে ঘুরছে। ঘুরছে কেন? বলে সব চোখ দু, সব চোখগুলো দিয়ে, ব্রহ্মার তো চতুর্মুখ, চার মুখে চার দুই আটখানা, আটখানা চক্ষু, তবে ডান দিকে দুখানা, বাঁ দিকে দুখানা, সামনে দুখানা, পেছনে দুখানা। এবার সব চক্ষু দ্বারা একসাথে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে আগ্রহ করছেন, কারণ পেছনের চোখ বলছে আহা সামনের চক্ষু তোমার কত ভাগ্য গো, তুমি প্রাণ ভরে দেখছো তো দেখছোই, আমি কি আর দেখতে পাবো না। আরে যে চোখ আমার ভগবানকে দেখে না, সে চোখ তো অন্ধ হয়ে যাক, সে চোখের কি বা প্রয়োজন? যে চোখে ভক্তি অঞ্জন নাই, যে চোখে দর্শনের লালসা নাই, সেই চোখ দুটো অন্ধ হয়ে যাক, হোক অন্ধ। আর সেই চোখ দুটো বড়ই আনন্দের চক্ষু, যে চোখে ভগবত দর্শনের তীব্র লালসা। পেছনের চোখ দুটো বলছে ও ভগবান আমি তোমায় দেখব গো, ব্রহ্মা সামনের চোখ দুটো দিয়ে দেখছে, পেছনের চোখ দুটো দিয়ে দর্শন করতে পাচ্ছে না বলে ব্রহ্মা বলছে দাঁড়া এবার ঘুরছি। চতুর্মুখী, চতুর্মুখী, পঞ্চমুখী, দেবমুখী গণ, সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। চতুর্মুখী, পঞ্চমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী, দেবমুখী গণ, সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। চতুর্মুখী মানে চার মুখ ব্রহ্মার, পঞ্চমুখী মানে মহাদেব, আর দেবমুখে মানে সব দেবতাগণ, সবাই একসাথে ভগবানের সামনে নৃত্য করছেন। মহাদেব নৃত্য করতে করতে শ্রী ভগবানকে নিবেদন করছেন, ও ভগবান এইবার, এইবার তুমি তোমার এই মহাদেবকে গোপী হতে দিও, কেননা আমি গোপী হতে চাই, গোপী হবার জন্য চেষ্টা করি। গোপীনাথ আমি ধরা পড়ে যাই, গোপী সেজে যাই, আসলে তুমি বলতে চাও গোপী সাজা যায় না, গোপী তো প্রেম, প্রেম সাজবে কি করে, গোপী তো স্বভাব, স্বভাব কি সাজাবট, স্বভাব কি দেখাবট, তাহলে তো কপট হয়ে যাবে। গোপী মানে স্বভাব,
গোপী মানে প্রেমের স্বভাব, গোপী মানে গোপীনাথকে দেখবার বাসনা, তার নাম গোপী। গো মানে চক্ষু, পি মানে পান, চক্ষু দ্বারা পান। গোপী মানে আকুলতা, ব্যাকুলতা। ও কি করে সাজবে তুমি, ও কি সাজা যায়? গোপী মানে তো অনর গল, অনবরত দুটো চোখে গঙ্গা যমুনার ধারা। গোপী মানে তো আবেগ, উল্লাস, না পাবার বেদনায় তবুও পাবার আশাটাকে এখনো টিকিয়ে রাখা, তার নাম গোপী। তাই গোপী সাজা যায় না, গোপী তো স্বভাব। তাই মহাদেবকে বারবার ধরা দিয়ে খেতে হয়েছে। উনি গোপী সেজে তারপর রাসে গেছেন তো, তাই পারেননি। তবু আজ নৃত্য করছেন। নৃত্য মহামহোৎসব হলো, নন্দ মহারাজ অনেকগুলো ধেনু দান করছেন। কতগুলো এখানে একটা হিসেব দিয়েছে, ধেনুনাম নিয়তে প্রাদাত বিপ্রেভ্য সমলংকৃতে, ধেনুনাম নিয়তে প্রাদাত। কতগুলো ধেনু দান করলেন? 20 লাখ। আছে কয় লাখ ধেনু বলুন? মাত্র 9 লাখ। মহারাজ যার 9 লাখ থাকে সে 20 লাখ কি করে দেবে? হয় তাই কখনো? আছে 9 লাখ, 20 লাখ কি করে দেবে? দেবে কি করে 20 লাখ? সংসারে দিতে পারে না। আর এই সংসারী মানুষ তুমি দিতে পারবে না, কিন্তু ভক্তির জগতে দিতে পারে। তাই কি করে বলে, ভক্তির জগতে বিয়োগে যোগ হয়, বলো না গো সবাই রাধে রাধে। আরো জোরে, ভক্তির জগতে বিয়োগে যোগ হয় মানে আপনি যখন দেবেন তখন বাড়বে, দিলে বাড়ে, ত্যাগে বাড়বে, ত্যাগে কমবে না। সংসারে আপনার ব্যাংকের থেকে যদি কিছু টাকা বের করেন, কমবে না বাড়বে? হ্যাঁ জোরে, কমবে। কিন্তু ভক্তির জগতে ব্যাংক ব্যালেন্স থেকে যদি কেউ, ভক্তির জগতে মানে ব্যাংক ব্যালেন্স থেকে বার করলো, বার করে কাকে দেবে? ভক্তির উদ্দেশ্যেই তো দেবে, বলো না গো রাধে রাধে। উদ্দেশ্যটা কি ভক্তি? যখন ভক্তির উদ্দেশ্যে দান হবে তাহলে কি হবে, ব্যাংকের ব্যালেন্স কমবে না বাড়বে? বাড়বে। বলুন তো আপনারা, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো? যদি মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল যদি প্লাস হয়, বিয়োগ আর বিয়োগ মিলে যদি যোগ হয়, তাহলে ভগবানের কাছে বিয়োগে বিয়োগে যোগ হবে না কেন, বাড়বে না কেন? যোগ শব্দের অর্থ কি? যোগ আর বিয়োগ, দেখুন শব্দটার দিকে ধ্যান দিন, বিয়োগ, বিয়োগ, আর ওখানে বিপূর্ব যোগা, অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগা, আর বিশেষ যোগা, সর্বোৎকৃষ্ট যোগা, ইয়ৎ পরনাস্তি যোগা ইতি বিয়োগা, মানে সবার উপরে যে যোগ তার নাম হলো বিয়োগ, বলো না গো রাধে রাধে। মানে বুঝলেন? মানে হলে সবার উপরে, দেখুন বি বিয়োগ বানান কি, বিয়োগ ওখানেও একটা যোগ আছে। আসলে বাংলায় তো আমরা বিয়োগ যোগ বানান যোগ বলি না, কিন্তু সংস্কৃতে যোগ। তাহলে বিপূর্বক যোগা, বিশেষ যোগ, ইয়ৎপর নাস্তি যোগ, মানে ওটাও যোগ, কিন্তু কেমন যোগ? সবাই
সবাই জানে না যে বিয়োগ করলে যোগ আছে। আপনি যদি বাদ দেন তাহলে আপনার যোগ হয়ে যায়, আপনি যদি ত্যাগ করেন তাহলে আপনার যোগ হয়ে যাবে, আপনার বেড়ে যাবে, আপনার বৃদ্ধি হবে। আপনি যদি ত্যাগ করেন, কি ত্যাগ করবেন, কোন বিষয় ত্যাগ করবেন? যা খারাপ তা ত্যাগ করে দিন, বলো না গো রাধে রাধে। যা থাকলে ভগবান পাবেন না তা ত্যাগ করুন, যা থাকলে সুন্দর হওয়া যায় না তা ত্যাগ করুন, যা নোংরাগুলো জমে আছে সেগুলো ত্যাগ করুন। নাকি নোংরাগুলো রেখে দেবেন? আগাছাগুলোকে কেটে দিতে হয়। যে গাছগুলো আপনার আগাছা বড় গাছটাকে নষ্ট করে দেয়, যে গাছ, সেই গাছটাকে কি করতে হয় জানো? এই যে গাছটা আগাছা, সেই গাছটা কি করতে হয়? সেই গাছটাকে কেটে বাদ দিতে হয়। কেন? ওটা আগাছা জি, আগাছাকে বাদ দিতে হয়। আগাছা যদি বাদ না দেওয়া যায় তাহলে অন্য যে গাছটাকে আমি যত্ন করব, যে গাছটা প্রয়োজনীয়, সে গাছটা কি বাঁচবে? ইদানিং তো ঔষধও আছে, আগাছাকে কেটে ফেলবার ঔষধও পাওয়া যায়, কীটনাশক আছে, মেডিসিন পাওয়া যায় বাজারে। এগ্রিকালচার যারা জানেন তারা এই বিষয়টা জানেন। আগাছা মারার ওষুধ আছে না গো? হ্যাঁ, এখানে অনেক চাষিবাসী আছে, অনেক ফার্মার ভালো ভালো, তারা সবাই জানেন আগাছা নাশক কীটনাশক পাওয়া যায়, আগাছা নাশক ঔষধ পাওয়া যায়। আগাছা মরবে, আসল গাছটা মরবে না, কিন্তু ওটাও গাছ, কিন্তু ওটা মরবে না, আগাছাগুলোই মরবে। কি আশ্চর্য ব্যাপার, দুটোই উদ্ভিদ কিন্তু ওখানে কেবলমাত্র আগাছাগুলোই মরছে, অপ্রয়োজনীয় যা তা মরে যাচ্ছে, যা প্রয়োজন তা বৃদ্ধি হচ্ছে। ভালো করে বুঝবেন কথাটা কেন বলছি। একই রকমভাবে আমাদের যে আগাছাগুলো আছে না, সেই আগাছাগুলোকে কাটতে হবে, বাদ দিতে হবে। কি হবে তাহলে, কি হবে তাহলে? আগাছা কাটলে কি হয়? যেটি প্রয়োজনীয় গাছ সেটা বৃদ্ধি হয়, বড় হয়, ফল দেয়, ফুল দেয়, আনন্দ দেয়। বলো না গো রাধে রাধে। একই রকমভাবে আমাদের এই আগাছা কর্তনের চেষ্টা করতে হবে। যেগুলো আগাছা সেগুলোকে কাটো, বাদ দাও। এই মনের আগাছা কি তা বাদ দিতে হবে। জীবন চলার পথে আগাছা কুগাছাগুলোকে বাদ দাও। চৈতন্য বৃক্ষকে বড় করবার জন্য চৈতন্য বৃক্ষের ফুল ফল, তার নাম কি? প্রেম ফুল ফল। সেই চৈতন্য বৃক্ষের ফুল ফলকে আস্বাদন করবার জন্য আগাছা জমেছে, চারিদিকে আগাছা, যে আমাকে কিছুতেই বড় হতে দিচ্ছে না। আগাছাগুলোকে কাটো, বাদ দাও। এমন মেডিসিন যে আমার আসল গাছটা ঠিক থাকবে কিন্তু যে গাছটা নকল তা মরে যাবে, জানেন? তাহলে কি হবে? বৃদ্ধি হবে, বাদ দিতে হবে। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, বিনা সর্বত্যাগা ন ভবতি ভজনম যশুপতে। হ্যাঁ, বিনা সর্বত্যাগাত ন ভবতি ভজনম যশুপতে। বিনা সকল কিছু ত্যাগ না করলে আপনার প্রাপ্তি কি করে হবে? আপনাকে ছাড়তে হবে, কিছু তো ছাড়ুন। কি ছেড়েছেন? প্রেমে ছাড়তে হয়, প্রেমে ত্যাগ করতে হয়। প্রেম করবেন? প্রেম কার সাথে? যুগল সরকারের সঙ্গে, রাধারানীর সঙ্গে, আমার আমার ঠাকুরার ঠাকুরানীর সঙ্গে প্রেম হবে? তাহলে তো আপনাকে ছাড়তে হবে। কি ছাড়বেন? যা না ছাড়লে তার সঙ্গে প্রেম হয় না তা ছাড়তে হবে। অনেক ত্যাগ করতে হয়। কেমন ত্যাগে তারে পাওয়া যায়, ভোগে তারে পাওয়া যায় না। যত ভোগ হয় তত রোগ হয়,
যত ভোগ ক্ষয় হয় তত যোগ হয়, বলো না গো রাধে রাধে। যত যেই জগতে যত ভোগ করেছে না, সেখান থেকে রোগের জন্ম হয়েছে, এই জন্য ভোগ করলে হবে না। কলিকালের মানুষ তোমরা, এদেশের মানুষ, এত অঞ্চলের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, ক্ষত্রিয় মানুষ, তোমরা কি বলো? এলাই তো ভোগ করা খাইবে, পাছত দেখা যাইবে, এলাই সময় হয় নাই, বৃন্দাবন যাওয়ার সময় হয়েছে এলাই, কবে হবে? আর হবে না, সময় তো হয়ে গেছে, সময় 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 তোমাকে সময় দেবে না, সময় তোমাকে সময় দেবে না। ও তো চক্রের মতন, ও তো চলতে থাকে। তুমি সময়ের কাছে সময় হাওলাত নাও, সময়কে বলো সময় সময় দাও, সময় বলবে আমার কাছে অত সময় নাই যে তোমাকে সময় দেব, তবে তোমার এখনো সময় আছে। তুমি যদি সময়কে বলো সময় আমি আমি এখনই রাধারানীর চরণ পাব, সময় বলবে ঠিক আছে সুসময়ে সময় হয়েছে, বলো না গো রাধে রাধে। এই জন্য সময়ের কাছে অত সময় নাই, ও তো চক্র, ও তো চলছে। ঘড়ির কাঁটা আমার জন্য দাঁড়িয়ে থাকে না, থাকে কখনো? ঘড়ির কাঁটাকে বলো ঘড়ির কাঁটা, এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাক। কোনো মাইকালালের ক্ষমতা নাই সময়কে দাঁড় করায়। সময়ের সঙ্গে আমি চলতে পারি না, সময়ের সঙ্গে চলতে পারি না বলে তো অসময়ে আমরা এখানে আসি। এই কে কয়টার সময় এসেছে বলো, কয়টার সময় এসেছ? আটটায় কয়জন কয়জন আসলে? তোমরা ছয় ঘটিকায় এসেছ, আর তোমরা সাড়ে সাতটায় কয়জন কয়জন আসছে দেখান, মুখ দেখা খাইবে, দেখান দেখান মুখ দেখান, হাত তুলিয়া দেখান, ওই যে সাড়ে সাতটায় আসিছে। কিন্তু প্রতিদিন পাঠ শুনে আমার এই বাবাটা, প্রতিদিন আসে, একটু সময় হয়তো চাষবাস নানান রকম কাজ সেবা আদি করে এই জন্য একটু দেরি হয়, কিন্তু ইনি প্রতিদিন উপস্থিত, এনার সময়। আমি চেষ্টা করি কারা এলো কে এলো না এটা দেখবার, সময় সুসময় আসি না, তাই আমার জীবন সুসময় আসে না, বলো না গো রাধে রাধে। সুসময়ে আসি না তাই আমার জীবনে সুসময় আসে না। বাহ, কথাটা বুঝেছেন? সুসময়ে আসি না, যে সময় আসার প্রয়োজন, সুসময় কখন? ভজনের সময় হয় শৈশবকাল, ইহার অধিক হয় অনেক জঞ্জাল। ভজনের সময় কবে? সুসময় কবে? ভজনের সময় এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এদের সুসময়, এই দেখো সুসময়। ওই যে যারা ওই যে পেছনে কয়েকজন বসে বসে আছেন, বুইরা হয়ে গেছেন তোমরা, এলাই তো পাবার সময় নাই, এলাই তো হরিবোল হরিবোল করিয়া মৃত্যু আসবে ঘরত, এলাই হইবে না, সুসময় চলে গেছে। এই জন্য এই সুসময়টাকে কাজে লাগাতে হবে, এখন সময়, এত পরিষ্কার সময়। এখন কি সুন্দর ফুলের মতন সবে তরতাজা ফুল, কি সুন্দর ফুটছে, সৌরভ বড় সুন্দর। এটা কথা আপনারা সবাই জানেন, পচা ফুলটাকে ভগবানের চরণে দিতে নাই, তরতাজা ফুল সুন্দর ফুলটাই ভগবানের চরণে দিন, বলো না গো রাধে রাধে। এই জন্য অল্প বয়সেই ভগবানের ভজনের সময়,
অল্প বয়সে। অল্প বয়সে ভগবানের প্রাপ্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা। হ্যাঁ বেশ, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়? দুটো বিয়োগ হতে হবে, একটা হৃদয়ের বিয়োগ, একটা বাইরের বিয়োগ। হৃদয়ের বিয়োগ চাই, বাইরে বিয়োগ করলাম, বাইরে বাইরে পূজা করলাম, বাইরে বাইরে সেবা করলাম, বাইরের পূজা, বাইরের সেবা, বাইরের লোক দেখবে। অন্তরে ত্যাগ হলো না? অন্তরে পূজা করো, এই অন্তরে করো, অন্তরে ত্যাগ করো, অন্তরে পূজা করো, অন্তরে সেবা করো, এই দুটো জায়গায় বিয়োগ। অন্তরের বিয়োগ আর বাইরের বিয়োগ, এই দুটো বিয়োগ হলে আজও ভগবানের সঙ্গে কি হয়? মিলন হয়, যোগ হয়ে যায়। বলো না গো সবাই, রাধে রাধে, হে রাধারানী। তো এই জন্য কতগুলো ধেনু দান করলেন? 20 লাখ। ওনার 9 লাখ আছে, কিন্তু 20 লাখ দেওয়া হয়ে গেছে, আরো 9 লাখ রয়েই গেছে, ওটা শেষ হয় নাই। ধেনু নাম নিয়তে প্রাদাত, এই ধেনু দান করলেন 20 লাখ। এরপরে নন্দ মহারাজ তিনি কর দিতে যখন মথুরায় গেলেন, মথুরায় বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার হলো। নন্দ মহারাজ আর বসুদেব দুইজন, দুইজনকে দেখে খুব আনন্দ পেলেন, নিরানন্দও হলো। আনন্দ এই জন্য হলো যে বললেন, হা শুনেছি তোমার এই বুড়ো বয়সে সুন্দর একটা ছেলে হয়েছে। বলে হ্যাঁ, কিন্তু খুব সাবধান, ছেলেটাকে খুব যত্ন করে রাখতে হবে, চারিদিকে অসুরের যে উৎপাত, কংসের যে নজর, কি যে হয়। এ আনন্দ, বসুদেবেরও আনন্দ যে নন্দ মহারাজের ঘরে ফুটফুটে একটা ছেলে হয়েছে। আর নন্দ মহারাজের বড় দুঃখ, শুনলাম আপনার এক এক করে 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করলো। হা ভাই, শুধু তাই নয়, সপ্তম গর্ভটি গর্ভ অবস্থাতেই নষ্ট হয়ে গেল, অষ্টম গর্ভ সেও এক কন্যা হলো, সেও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না গো, আমার আর কেউ রইল না। কিন্তু থাক, তোমার তো আনন্দ, তুমি আনন্দে থাকো, সুখে থাকো। নন্দ মহারাজের আজ খুব আনন্দ। নন্দ মহারাজ ওখান থেকে চলে এলেন, এসে কৃষ্ণের কি করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন, ভরণ পোষণের দায়িত্ব নেবেন, কি করে করবেন? কারণ যেভাবে কংস মহারাজের নজর চারিদিকে, কোথায় যে কি হয়। এইদিকে কংস কি করলো জানো? কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশুংশ্চ চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংস মহারাজ কি করলেন? পুতনাকে প্রেরণ করলেন, পুতনা বালঘাতিনী, শিশু হত্যাকারী পুতনা। পুতনা কে? পুতনা সে, পুতনা কে গো? পুতনা কি মরে গেছে নাকি? আর পুতনা নেই? পুতনা কিন্তু এখনো আছে। কে পুতনা? এখনো আছে বলছেন? বলে হ্যাঁ আছে তো। কে? বলে পুতনা সে যে কেবলমাত্র নিজের সন্তানকে ভালোবাসে, অন্য সন্তানকে হিংসা করে, সে পুতনা। ভালো করে কিন্তু শুনতে হবে, খালি শুনলে হবে না, নিজের সঙ্গে মেলাতে হবে। কারণ হরি কথা এমন, মেডিসিনটা এমন, যে নিজের কাছে প্রয়োগ করতে হবে, নিজের মনে, নিজের শরীরে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে, স্প্রে করতে হবে। কথাগুলো ঔষধ। যেমন আপনারা তো বেশিরভাগই
খেতে খামারে কাজ করেন, অনেক জমিজমা আপনাদের আছে, হ্যাঁ চাষিবাসি মানুষ আপনারা বেশিরভাগই, আপনারা বলুন তো স্প্রে করেন না জমিতে? গাছের উপর স্প্রে করতে হয়, তো আজকে যে ঔষধটা দিচ্ছি না এটা স্প্রে করতে হবে নিজের দিকে। এইভাবে দেখেছেন কখনো নিজের দিকে স্প্রে করে? এই ঔষধটা নিজেকে স্প্রে করতে হবে। তার মানে যে কথাগুলো শুনবো সে কথাগুলোর মধ্যে কি করবো, ওই কথাগুলো ঔষধ, মেডিসিন, মেডিসিন স্প্রে করতে হবে। স্প্রে কোথায় করব? নিজের উপরে, নিজের মনের ওপর, শরীরের ওপর, চরিত্রের ওপর, জীবনের ওপর। ভালো করে কিন্তু বুঝতে হবে তাহলে কি চরিত্রের ওপর স্প্রে করতে হবে। আচ্ছা কে? পুতনা কে? পুতনা সে যে কেবলমাত্র নিজের লোকটাকে ভালোবাসে আর অন্য লোককে হিংসা করে, সে পুতনা। পুতনাকে মাতৃ গর্ভস্থ সন্তানকে যে নষ্ট করে সে পুতনা। গর্ভস্থ সন্তানকে যে নষ্ট করে দেয় সেও পুতনা। পুতনাকে গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা জানবার জন্য যে চেষ্টা করে সেও পুতনা। কেন, এটা কি করে পুতনা হলো? বলে পুতনা উকি ঝুঁকি দেয়, দেখি এর পেটের ভেতরে কি আছে দেখি। কারণ তো শিশু হত্যাকারী। ওই যে পুতনা বাল ঘাতিনী, দেখুন কি সুন্দর মিলেছে। পুতনাকে বাল ঘাতিনী, শিশু হত্যাকারিনী। কে পুতনা? শিশু হত্যাকারিনী। তাহলে আপনার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, যদি মেয়ে থাকে তাহলে মারো ওরে। পুতনাকে যদি ছেলে না থাকে মেয়ে থাকে তাহলে ওকে মারো। বা নিজের ইচ্ছে মতন সন্তান পেলাম না, আগে তিন চারটে ছেলে হয়েছে এবারও ছেলে হলো, এবার ছেলে হলে এবার মারো ওকে, কাটো। হায়রে, সে পুতনা। জানো গর্ভস্থ সন্তানটা গর্ভ অবস্থাতে তাকে কেমন করে কাটা হয়, কেমন করে তার শরীরটাকে তছনছ করা হয়। প্রাণী হত্যা যে করে ওখানে হত্যা হয়তো একজন করলো কিছু টাকার বিনিময়ে, আর সেই হত্যাকারী একজন হলো না, যে সমর্থন করছে না সবাই হত্যাকারী হলো। বলো না গো রাধে রাধে, পুতনা শুধু একজন না, পুতনার সঙ্গে সঙ্গে সবাই পুতনা হয়ে গেল। যে সমর্থন করলো, যে হসপিটালে নিয়ে গেল, যে গোপনে গোপনে এই পরামর্শ দিল, যে গোপনে গোপনে সন্তানটাকে পেটের ভেতরেই নষ্ট করে দিল, সবগুলো পুতনা। আর সবাইকে হত্যার পাপ ভোগ করতে হবে। সবাই বলো না গো রাধে রাধে, পুতনা কে? পুতনা সে। ভালো করে শুনবে কিন্তু, সমাজের প্রতিটি মানুষ শুনবে, যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনছেন তারাও শুনুন মন দিয়ে। পুতনা কে? পুতনা সে যে নিজের মাকে খুব ভালোবাসে, আর ও তো নিজের মা নয়, ও তো শাশুড়ি, তাই ওকে হিংসা করে, ও পুতনা। নিজের মাকে দেখলে মুখটা হাসি খুশিতে ভরে যায়, আর শাশুড়িকে দেখলে মরেও না, বুড়ি মনে মনে বলছে মরেও না, মরলেও না, মরলে শ্রাদ্ধ খাইতাম, ভাল করিয়া তোমার শ্রাদ্ধ করতাম। কবে সে মরবে তার ঠিক নাই। আর নিজের মা, গুরুদেব মোর মাটাক বাসে রাখেন গুরুদেব, তোমার পায়ে পড়ং গুরুদেব, মোর মাটাক বাসে রাখেন। কিরে তোর শাশুড়িটা ভালো আছে? বলি ওটার কথা কন না, সালাইয়া মারলো আমাক। দেখো গুরুদেব মোর মাটাক ভাল রাখেন গুরুদেব, তোমার পা পড়ং। দেখো ভাবো, শাশুড়ি জ্বালায় মারল, সে মরুক। এ পুতনা। কে পুতনা? যে হিংসা ভেতরে রাখে আর বাইরে কারুর জন্য প্রেম দেখায়। মায়ের জন্য খুব প্রেম, কিন্তু শাশুড়ির জন্য বুড়ি মরে না।
পুতনা। আবার আরেকটা কথা আছে, উল্টো পক্ষ আছে, কিন্তু এটা এক পক্ষ শুনলে, নিজের মেয়েটাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে নিজের মেয়েটা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়, কতদিন দেখং নাই রে তোমা, কতদিন দেখং নাই, তোমরা আসেনে না, কি কর্ম কন, তোমার জামাই মুখ সারেই না, এই জন্য মুই আসং না। মেয়েকে দেখে খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ নিজের মেয়েকে দেখে, আর বৌমাকে দেখে মানছি নাকি, দেখেন দেখেন পাশের বাড়ি দেখেন, হ্যাঁ কি সুন্দর বৌমা, আর তোমরা, নিজের বৌমাকে দেখলে নিজের মেয়ের মতন ভাবে না, এও পুতনা, বলো না গো রাধে রাধে। বুঝলেন তো, কাক পুতনা করবেন তোমরা কন্ত, যে পুতনা চরিত্রের সে এখন শূদ্রে যাও, কারণ পুতনা চরিত্রের যারা তারা যদি না শূদ্রে যাও, তাহলে কিন্তু তোমার ছেলে মেয়েও পুতনার দলেই আসছে, বলো না গো রাধে রাধে, এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমার পিতাপ্রভু একটা কথা বলতো, যারা হাল চাষ করে না, তোমরা তো চাষিবাসি মানসি, তো তোমরা ভাল করিয়া জানেন, বাবা বলতেন যে আগের হাল জেটে দিয়ে যায় না, পাছত যে হাল যাইবে না সেটে দিয়েই যায়, বলো না গো রাধে রাধে, কথাটা বুঝছেন তোমরা? আগের হাল জেটে দিয়ে যাবে, পাশের হাল সেটে দিয়ে যাবে, তোমরা বোঝেন নাই, মানে আগের হালটা যেদিক দিয়ে যাবে, পরের হালটা যেখানে যাবে না তার পাশ দিয়ে যাবে, সেদিক দিয়ে যাবে, যারা হাল চাষ করে তারা জানে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? তো ঠিক একই রকম ভাবে তোমার চরিত্র যেমন হবে, তুমি যদি খারাপ হও না, তোমার ছেলে তোমার মেয়েটা ওই পাশ দিয়ে ওই একই সমস্যা হবে, বলো না গো রাধে রাধে। সেই জন্য তুমি শুধরে যাও, তুমি বদলে যাও, তুমি পবিত্র হয়ে যাও, তুমি পুতনা হয়েও না, তুমি পুতনা হলে চলবে না, তোমার ছেলেটার দিকে তাকাও, মেয়েটার দিকে তাকাও, তার সামনে এমন কোন স্বভাব দেখিও না যে সেও পুতনা হয়ে যাবে কিছুদিন পর। এই জন্য ভালো চরিত্রবান হও, শাশুড়িকে মা ভাবো, আজ থেকে আর শাশুড়ি ভেব না। আর যারা শাশুড়ির চরিত্রে আছো না, তারা বৌমাকে মেয়ে ভাবো, তারা যেন খবরদার বৌমাকে বৌমা না ভাবে, তাহলে হবে না। বেশ, পুতনাকে পুতনা সে, যে হিংসাটাকে ভেতরে রাখে আর বাইরে প্রেম দেখায়, কে এরা? এরা দুর্জন, মিষ্টি মিষ্টি কথা বলে, এদের মুখে খুব মিষ্টি কিন্তু ভেতরে বিষ। পুতনা কে থাকে? যার মুখে মিষ্টি থাকে কিন্তু ভেতরে বিষ থাকে, খুব বিষ ভেতরে। আহ, দুর্জন প্রিয় বাদি চনই তত বিশ্বাস কারণম মধু তিষ্ঠন্তি জিহ্বাগ্রে হৃদয়ে তুহলাহলম। চাণক্য শ্লোকে আছে, দুর্জন প্রিয় বাদি চনই তত বিশ্বাস কারণম, যে দুষ্ট তার মুখে মিষ্টি থাকবে। পুতনা কে, পুতনা চরিত্র কে হবে? মুখে মধু কিন্তু অন্তরে বিষ, অন্তরের বিষটা দিয়ে তোমাকে মারবে, আর মুখে মধু দিয়ে কি করবে? তোমার মনটা কিছু কিছুক্ষণের জন্য জয় করে নেবে, এমন মধু দিয়ে জয় করে নেবে তোমাকে, এ তুমি বুঝবেই না, বলো না গো রাধে রাধে। বেশ, এই পুতনা, পুতনা সুন্দর করে সেজে গুজে গেছে। এই যে যারা পুতনা না, তারা অমন করে বাইরেটা সাজগোজ করে, মুখটাকে সুন্দর সুন্দর করে সাজায়। আচ্ছা, যারা মুখকে সুন্দর করে সাজায় তারা কারা?
যারা মুখটাকে সুন্দর করে সাজায় তারা কারা? কিন্তু ভেতর যারা সাজায় না, কেবলমাত্র মুখটাকে সাজায়, চরিত্র যারা সাজায় না, যারা ছবি তুলবার জন্য মুখটাকে সাজায়। টিকটক করা খাইবে না, সেলফি নেওয়া খাইবে না, শখ দেখা খাওয়া দেখা খাইবে না, দেখেন মুই কত সুন্দর। যারা ওই বাইরেটা সাজায় না দেখানোর জন্য, তারা বাইরের লোকের মন জয় করে। আর যারা ভেতর সাজায়, অন্তর জামির মন জয় হয়ে যায়, বলো না ও রাধে রাধে। তো এখন কোনটা সাজাবে তোমরা বলো? অন্তর সাজাবে, বাইরে সাজাবে? অন্তর সাজাতে হবে, কিন্তু অন্তর সাজাতে হলে ওখানে কোনো স্নো পাউডার তো দেওয়া যাবে না। কী কী দেন তোমরা মক্ষন্ত দেখি শোনং? হ্যাঁ, কী কী দিয়ে সাজেন তোমরা? কায়কন মুখ মুই শোনং, হ্যাঁ, ময়দা তো ক্যাং করিয়ে তোমরা সাদা হয়ে যান। কী দিয়ে সাজেন তোমরা? হ্যাঁ, যা দিই সাজেন সাজেন, কিন্তু একটা কথা, এই অন্তর সাজাতে কিন্তু বাইরের কোনো কোনো কিছুই, ওই ময়দাও লাগে না ওখানে, আটাও লাগে না। ওখানে কি লাগে জানো? ওখানে হরির নাম লাগে, বলো না গো রাধে রাধে। ওখানে আকুলতা লাগে, ওখানে ব্যাকুলতা লাগে, ওখানে ভালোবাসা লাগে, ওখানে অনুরাগ কেবল চাই, আর কিছু চাই না। অন্তর সাজাতে বাইরের কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে না, দোকান থেকে কোনো ঔষধ কিনে নিয়ে এসে ওখানে সাজাতে হয় না। ওখানে সাজাতে হলে গুরুশ্রীপাদ পদ্মের চরণের ধুলি চাই, বলো না গো রাধে রাধে। ওখানে সাজাতে হলে সাধু সন্ত বৈষ্ণবগণের চরণ ধুলি চাই, মাখো মাখো ধুলি, মাখো মাখো ধুলি, মাখো মাখো ধুলি, এই না ব্রজের ধুলি গো। ধুলি নয় ধুলি নয় ব্রজপদ রেণু, সে ধুলি অঙ্গে মাখে নন্দের বেটা কানু। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের বল। এই তিন হইতে হয় প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। এই ভেতর পরিষ্কার করতে কি দেবে? বৈষ্ণবের পদধুলি, তাতে মন স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, কহে দিন নরোত্তম দাস। এই হৃদয় সুন্দর করতে কি করবে? গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানি ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। এই দেখো নির্মল হলো কি করে? হৃদয় নির্মল হলো, নির্মল মানে, নির্মল মানে বোঝেন? হ্যাঁ, নির্মল মানে কি? পরিষ্কার। হৃদয় নির্মল হলো তার, যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমোদয়। এই দেখো পরিষ্কার হয়ে গেল না? পরিষ্কার না হলে প্রেমের উদয় হবে কি করে? হ্যাঁ, আকাশ পরিষ্কার না হলে সূর্য দেখা যায়? যখন কুয়াশা থাকবে সূর্য দেখেন তোমরা? তোমরা কন তো সূর্য দেখা যায়? তখন দেখবেন যখন কুয়াশা কাটি যাবে, কুয়াশা যখন রবে না তখন দেখা যাবে, বলো না গো সবাই রাধে রাধে। হৃদয় নির্মল হলো তার, যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমোদয়। তার মুই যাই বলিহারি, তাকে কি দিয়ে শাস্তে হলো? তাকে কি শাস্তে হলো? পাউডার, স্নো, অন্য কোনো কিছু, আটা ময়দা কিছু মাখতে হলো তাকে? বলো না গো রাধে রাধে।
তো কে পুতনা পুতনা সে যে সেজে গুজে যায় কিন্তু ভেতরটা সাজানা। সাজা যদি বাইরে খায় না তবে তার দোষের হয়, তাই না? কেবল বাইরে সাজলাম তাহলে দোষ হলো না? সাধু বাইরে সাজলো কে? রামায়ণের পৃষ্ঠায় কে আছে বলেন, বলুন তো আপনারা, যে বাইরে সাধু সেজে গেল কে? রাবণ। সাধু সাজলো, সাধু ছিল কি? সেজে গেল, সীতা হরণ করবে, সীতাকে পাবে, এই অভিপ্রায়ে গেল। তাহলে বাইরেটা সাধু কিন্তু ভেতর তো সাধু হলো না, বলো না গো রাধে রাধে। যখন ভেতর সাধু হবে তখন আসলে সাধু, তখন সাধু। প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রীলশ্রী প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার, আমাদের তুফানগঞ্জের আশ্রমে, সেখানে প্রভুপাদ আমাকে একটা কথা বলেছিলেন। প্রথম কথাই ওটা দিয়েই শুরু হয়েছিল, সাজলে হয় না, সাজলে রাবণের চরিত্রের মতন হয়। রাবণ সেজেছিল, আসলে তো সাধু ছিল না, ও সাজতে হয় না, সাধু তো স্বভাব, স্বভাব কি সাজানো যায়, বলো না গো রাধে রাধে। তাই যে সাজে সে হলো পুতনা, কি সে সবাই বলুন, সে পুতনা। পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দে না বাচক, তাহলে শুদ্ধ না যিনি তার নাম কি? পুতনা। শুদ্ধ না যিনি তার নাম পুতনা। পুতনা বড় সুন্দর করে সেজে গুজে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের এমন দেখা গেল যে বালকৃষ্ণ তখন পুতনাকে দেখে চোখ বন্ধ করে নিল। আজ শুনবো কৃষ্ণ চোখ বন্ধ করলো কেন। শিব ভক্তগণ বলছে ভগবান শিবকে স্মরণ করছে, শিব গুণগান গাইছে, শিবের বন্দনা করছেন, শিব স্তুতি করছেন, দুটো হাত উপরে তুলে আমরাও সবাই মিলে শিবের গুণগান গাই, শিবকে কেন ডাকছেন কথার মাঝেই আমরা শুনব। ভগবান শ্রীকৃষ্ণ শিবকে ডাকছেন, কয়েকদিন মাত্র বয়স, চোখ বন্ধ করেই শিব আরাধনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। একে অপরের তো আসলে দুই, দুইয়ের তো এক আত্মা না, হর আর হরি তো এক আত্মা, এখন তো ভিন্ন ভিন্ন রূপ হয়েছে, তাতে কি হলো? আসলে এক থাকতে চায় তো, একই শক্তি অনেক বেশি, হর হরি হর হরি একই শক্তি অনেক বেশি, এখন ভিন্ন ভিন্ন রূপ আছে। তাই এখন ভগবান শ্রীহরি তিনি হরকে চিন্তা করছেন, কি বলে, হর হর মহাদেব কি কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি হর হর শম্ভো শম্ভো শিব মহাদেব শম্ভো 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 মহাদেব শম্ভো 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 মহাদেব শম্ভো শম্ভো। ভগবান শিবকে ধ্যান করছেন, যদিও এটা আধুনিক কালের গানে একটু রূপ দেওয়া হয়েছে, কি করা যাবে, আমাদের অসিত বাবা গাইছেন, তাই আমি
বড় আনন্দের সঙ্গে এই গানটাকে আস্বাদন করছি। বলো না গো রাধে রাধে শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করেছেন কেন? বলে শিবকে স্মরণ করছেন। বলে কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো দেখো ওই বিষ পান করবার স্বভাব আমার নেই, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই যত বিষ তুমি বিষ পান করো আমি জানি তুমি নীলকণ্ঠ হয়েছ, এবার বিষটা কে পান করবে তুমি ছাড়া? আমার ওই বিষ পান করবার স্বভাব নেই, ও বড্ড তেতো আমি ওইসব পারবো না, তুমি কষ্টটা নাও আমি জানি দেবাদিদেব তুমি কষ্ট নিতে পারো, আজও আসো না গো তুমি বিষটা পান করো, ওই দেখো 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 পুতনা না স্তনে বিষ পেকে এসেছে, ওই বিষ আমি পান করতে পারবো না, নাও নাও करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि हर हर शम्भो शम्भो शिव महादेव शम्भो शम्भो शिव महादेव त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृताम् शम्भो शम्भो महादेव शम्भो शम्भो महादेव कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि हो शम्भो महादेव शम्भो शम्भो महादेव शम्भो পড়ে তার তো জয় জয়কার হয়ে যায়, সেই জন্য এনার নজর কার উপর পড়বে সে তো যাতে নজর পড়ে সেই জন্য কি করি আমরা জানো, সেই জন্য তার সামনে সামনে থাকি, রাধারানীর সামনে থাকবার চেষ্টা করি, কেন একবার যদি নজরে পড়ে যায়।
সব সময় ভজনে বসে থাকবার চেষ্টা কেন করি গো? এই কেন বসে থাকো? এই 10-12 ঘন্টা বসে আছো ভজনে কেন 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 বসে আছো? বলি একটু যদি নজরে পড়ে যায়, একটু যদি করুণার দৃষ্টি দিয়ে তাকান, যদি কখনো দেখেন রাধারানী, ওই দেখো আমার জন্য বসে আছি। এক মুহূর্ত যদি দেখেন আমার জন্য বসে আছে, বাস এই জন্য কাছে কাছে থাকতে হয়। এই যে সবাই কাছে চলে এসেছো, এই যে ভাগবত কথা মানে কি জানো? ভগবানের কাছে এসেছো। এই যারা এসেছো তারা কারা? তারা ভগবানের কাছে এসেছো। ভগবানের নজর যদি একবার পড়ে যায়, বাস বলো না গো রাধে রাধে, সকলে মিলে দুটো হাত উপরে তুলে বলো বলো, যারা হাত একটু, যাদের হাত আছে তারা একটু হাত তোলো 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 তোলো। হ্যাঁ এই দেখো হাতগুলো উঠেছে, কেন উঠেছে জানো? ও রাধারানী আমি তোমার শরণাগত রাধে। হ্যাঁ একটু যদি নজরে পড়ি, একটু যদি আমার দিকে নজর পড়ে। তাই ভগবান সবার দিকে দেখেন না, যার দিকে দেখেন যার দিকে দেখেন তার মন জয় হয়ে যায়। পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে আকাশের অনেক উঁচুতে উঠিয়ে নিলেন, আর ওই স্তন পান করাচ্ছেন, যেই না অমন ভাবে টানছেন তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। ওরে ছার মরে গেলাম, আমি তোকে মারতে এলাম, তুই আমায় মারছিস? কৃষ্ণ বলছেন মারছি না, মা যেখানে পাঠাবে, আমার মা যেখানে যাবে আমি তোমায় সেখানে পাঠাচ্ছি। মাতৃগতি দিল, যেখানে মা যাওয়ার কথা সেখানে পৌঁছে দিলেন পুতনাকে। পুতনার মুখপানে তাকিয়ে বলছে, ও পুতনা তুমি সেই রত্নমালা, তোমার কথা আমার খুব মনে পড়তো জানো, আমি তোমায় ভুলি নাই। ভগবান না ভুলতে পারেন না কয়েকজনকে, কাকে ভুলতে পারে না জানো? বলবো যে একবার বলেছে আমি তোমায় ভালোবাসি, বলো না গো রাধে রাধে, যে একবার বলল ভগবান আমি তোমায় ভালোবাসি, জগতে তোমরা কতজনকে বলো আই লাভ ইউ? তোমরা কয়জনক কয়েছেন কন্ত, কয়জনক কষেন তোমরা, তোমরা কয়জনক কষেন, তোমরা কয়জনক কষেন? কতজনকে বলি আই লাভ ইউ, আর সেখানে বলেই শুধু কষ্ট পাই। কলি কালচে পিওর লাভ তো নাই, ওখানে ধ্বংসের জায়গা। অল্প বয়সে তার জীবন শেষ করে দেবার স্থান। কতক জনা কষেন লাভ ইউ লাভ ইউ, মুই তোমাক ভাল পাঙ্গ। তারপর কি হলো? ওখান থেকেই দুঃখের শুরু, কারণ ওই তো মিথ্যা জায়গায় ভাল পাং, ভুল জায়গায় তোমাক ভাল পাং, বাস ভুল শুরু, সমস্যা শুরু, কষ্টের শুরু। আর যদি এই আমি তোমায় ভালোবাসি ভগবান, আমি তোমায় ভালোবাসি রাধারানী, আমি তোমায় ভালোবাসি, বলো একবার দেখবে, বলো না কি হবে জানো? আমার ভগবান বলছে যদি কেউ বলে আমি আর সইতে পারি না, আমি না আমি তার কাছে ছুটে যাই, তাকেও ভালোবাসাকে রিটার্ন দিই। তো তুমি একদিন বলেছিলে রত্নমালা, তুমি তখন রত্নমালা হয়ে জন্ম নিয়েছিলে, বলির কন্যা তুমি, মনে আছে? তোমার তো মনে নাই, আমার মনে আছে।
তখন আমি বামন ভগবান রূপ পরিগ্রহ করেছিলাম, বামন হয়েছিলাম সেই দিন। আমি ছোট্ট এইটুকু বাচ্চা, দেখতে ছোট্ট, বামন মানে খর্ব, ছোট। তখন আমায় দেখে বলেছিল, কি সুন্দর ছেলেটা রে, ইস কি সুন্দর, আমি খুব ভালোবেসে ফেলেছি রে, কি মিষ্টি দেখতে, আহা এত সুন্দর একটা ছেলে, এই যদি আমার ছেলে হতো একে আদর করতাম, স্তনামৃত পান করাতাম, একে আমার কাছেই রেখে দিতাম, আহাহা কি ভালোবাসা জন্মেছে, আহা কত ভালোবেসে ফেললাম, আহাহা একটু কাছে এসে গালে এরকম করে, তোকে না ভালোবাসি। ভগবানের খুব আনন্দ হলো, খুব খুশি হলেন ভগবান। ভগবান বলছেন, সেই দিন আমি বড় প্রসন্ন হয়ে গিয়েছিলাম, আর সেই ভালোবাসাকে আমি পরবর্তীতে তোমাকে দেব তার একটা পণ করে ফেলেছিলাম, কিন্তু তুমি কিছুক্ষণ পর আমার বিরাট রূপ দেখে দেখলে যে এক চরণে আমি বিরাট চরণ বের করে দিলাম, সেই চরণে স্বর্গ, আরেক চরণে মর্ত্য, আরেক চরণ দিয়ে তোমার পিতার মস্তকে সেই চরণটা রাখলাম, তোমার পিতাকে সুতলে পাঠালাম, স্বর্গ এবার অসুর রাজত্ব থেকে মুক্ত হলো। তখন তুমি কি করলে, অসুরের কন্যা মনে নাই, তখন তুমি বললে, আরে এই ছেলেটা, এই নিষ্ঠুর ছেলেটা, এত বড় দুষ্ট ছেলেটা, এই ছোট্ট চরণ দেখিয়ে বিরাট চরণ বের করে দিলে, এত কপট, এত দুষ্ট, একে আমি কি বলেছিলাম আদর করব, ভালোবাসবো, না 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 একে ভালোবাসবো না, ভালোবাসা আর অভিনয় করে একে স্তন পান করানোর নাম করে বিষ মুখে দিয়ে মারবো একে। তো ভগবান, আমি তো কাজেই আমি সবার ইচ্ছে পূরণ করি, যখন স্তন পান করানোর নাম করে একে মারবো, ঠিক আছে তোমার ইচ্ছাই আমি পূরণ করি, বলো না গো রাধে রাধে। ভক্তের ইচ্ছা পূরণ করতে হবে, যে আমায় বলেছিল ভালোবাসি তাহলে তার ফেরত তো দিতে হবে, ভালোবাসার বিনিময়ে ফেরত দিতে হবে না, কেউ ভালোবাসে আমায়, কাজেই সে যতই দুষ্ট হোক ভালোবাসতে চেয়েছে তো, চাঁদ মুখে তো বলেছে ভালোবাসি, তার ফল কেন আমি দেব না। দেখুন, সে যতই খারাপ লোক হোক, তার যদি একবার বিশ্বাস হয়ে যায় আমি তোমায় ভালোবাসি, বাস হয়ে গেল। জানেন আমাদের এই বঙ্গদেশ থেকে সেই সময় জগন্নাথ ধামে গেছেন এক ভক্ত, অনেকদিন পর, মনে মনে ভেবেছেন যাবো যাবো যাবো, আর যেতে পারেন না। সে জগন্নাথ ধামে যাওয়ার পর, জগন্নাথের ওই স্থানে যাওয়ার আগে 18 নালার সামনে এসে ওখানে দাঁড়ালো। এইদিকে জগন্নাথের সেবক যে আছে তাকে জগন্নাথ স্বপ্নে আদেশ দিয়ে বললেন, ওই দেখো বাংলার থেকে এক ব্যক্তি এসছে, ওকে ভেতরে আসতে দেবে না, ওকে ওখান থেকেই ফেরত যেতে বলো, চলে যাও, তুমি যাও, ভাগো এখান থেকে, তোমার ভেতরে যাওয়ার অধিকার নেই। জগন্নাথের সেবক ছুটে এসেছেন, লোকটাকে জিজ্ঞেস করেছেন কি নাম, নাম মিলে গেছে, বলে তুমি বাংলা থেকে এসেছো, বলে হ্যাঁ, তুমি এবার বাড়ি চলে যাও, বলে কেন, বলে জগন্নাথ নিষেধ করেছে তোমাকে, উনি দর্শন দেবেন না। কেন নিষেধ করলো, জগন্নাথকে জিজ্ঞেস করে এসো, নয়তো আমি যাব। আচ্ছা এখানে আমি ততক্ষণ দাঁড়ালাম, আগে জিজ্ঞেস করে এসো, আমাকে কেন ভেতরে যেতে দেবে না, সবাই যাচ্ছে আমি কেন যাব না, জগন্নাথকে বলে এসো। তারও কম শক্তি নাই, ভক্তির শক্তি বলে কথা। জগন্নাথকে গিয়ে জিজ্ঞেস করছে, দরজা বন্ধ করে জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি কাল স্বপ্নে দিলে ওই লোকটা আমাকে বললো, প্রশ্ন করলো যে কেন আমাকে যেতে দেবে না, তার কারণ জানতে চেয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে, বলে ওকে বলো, কি বলবো ওকে বলো, যখন রামলীলা হয়েছিল তখন আমি রাম হয়েছিলাম, আর সেই সময় ইনি রাবণের দলে ডঙ্কা বাজাতো, রাবণের দলে যখন ডঙ্কা বাজাতো, রাবণের যখন জয় হতো তখন ইনি আনন্দে ডঙ্কা বাজাতে শুরু করত, আর আমার ওনার দিকে তাকিয়ে রাগ হতো, আর তখন আমি মনে করেছিলাম এরপরে এনার সঙ্গে দেখা হলে আমি এনাকে দর্শন দেব না, তাই আমি দর্শন কিছুতেই দেব না, একে নিষেধ করো, আসে না যেন আমার কাছে, রাবণের দলে ডঙ্কা বাজানো লোক আমি পছন্দ করি না, যাও নিষেধ করে দাও,
অসুরের দলে ডঙ্কা বাজাতো, গিয়ে বললো দেখো দেখো তুমি রাবণের দলে ডঙ্কা বাজাতে। সেই ত্রেতা যুগে রাবণের দলে ডঙ্কা বাজাতে, সেই জন্য তোমাকে দর্শন দেবে না। সে নাচতে থাকলো, হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ, ইহ কি বলবো, আহা তুমি মনে রেখেছো প্রভু, দেখো দেখো ত্রেতা যুগ গেল, দ্বাপর গেল, আর তারপর কলি এলো, এত দিন ধরে আমার মুখটাকে আমাকে তুমি মনে রেখেছো। ও ভগবান, যে আমাকে মনে রাখে না আমি তার কাছে যাই না, তাকেই আমার কাছে আসতে হবে, বলো না গো রাধে রাধে। আর যেই না বলেছে আমাকে মনে যে রাখে, আমার কিসের যাওয়ার দরকার তার কাছে, সেই আমার কাছে আসবে। এবার যেই না বলেছে জগন্নাথ সেই সময়ই সামনে প্রকট হয়ে গেল। জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করছেন, উনি তো এত প্রাপ্তি হবে এত আশা করে নাই, জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথকে দর্শন করছে, আর জগন্নাথের সেবক বলছে প্রভু তুমি না আসবে না, নিজেই না চলে আসলে, তাহলে কী করবো, দেখো না এর মনের ভাবটা শুনতে পাও কি, এর মনের কথাটা শুনেছ, আমি যে শুনেছি তাই আমি মন্দিরে থাকতে পারলাম না, আমি এর কাছেই চলে আসলাম, চলো 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 মন্দিরে চলো, বলো না গো রাধে রাধে। ভালোবাসা তো, ভালোবাসার অনুভব কখন কার হবে, যে অসুরের দলে থাকে সেও ভালোবেসে ফেলতে পারে ভগবানকে, বলো না গো রাধে রাধে। যে খারাপ মানুষটা না সেও ভগবানকে ভালোবেসে ফেলতে পারে, আর ভগবান সেই ভালোবাসায় তোমার কাছে ছুটে আসবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কেমন তো, সেই জন্য আজকে পুতনা যখন উদ্ধার হলো না, তখন আনন্দ সঙ্গীত বেজে উঠল, ভগবত গুণগান গাইতে শুরু করলেন। আসলে ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা হওয়া উচিত আমাদের, কেমন প্রার্থনা হওয়া উচিত জানো, যে কবে এমন দিন হবে, কবে এমন 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 করুণার ধারায় আমি স্নাত হব, কেমন নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার, সংসারের তরে হিয়া সদা মোর কাঁদে, এ কেমন অবস্থা বলো। কিন্তু ভগবানের নামে আমার কেন মন কাঁদে না, যেই দিন কাঁদবে সেই দিনই তো ভগবান ছুটে আসবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই ভগবানের গুণগান গাই, চলুন আর প্রার্থনা করি, ভগবান নিতাই বলে আমার মন কেন কাঁদে না, রাধারানী বলে আমার মন কেন কাঁদে না, সংসার বলে এত মন কেন কাঁদে, বলো না গো রাধে রাধে। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার, নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার, নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার, সংসারের তরে হিয়া সদাই আমার কাঁদে, তাই নিতায় ভুলিয়া শেষে রইনু বিষয় ফাঁদে আমি, নিতায় ভুলিয়া শেষে রইনু বিষয় ফাঁদে,
তাই সত্য ভাবি নিতাই চরণ কভু নাহি ধরি সত্য ভাবি নিতাই চরণ কভু নাহি ধরি বৃথা জ্বর সুখ আসে অকারণে মরি আমি বৃথা জ্বর সুখ আসে অকারণে মরি এই অকারণে কেন মরি বৃথা জ্বর সুখ আসে বৃথা জ্বর সুখের জন্য অকারণে মরে যাচ্ছি যদি মরণটা কারণ হতো তাহলে আসলে নিতাইকে পেতাম বলো না গো হা নিতাই চাঁদ দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে পাবন নিতাই তুমি তোলোকেশে ধরি পাবন নিতাই তুমি তোলোকেশে ধরি কবে সম্বল হবে মোর নিতাই চরণ তোরি কবে সম্বল হবে মোর নিতাই চরণ তোরি কবে নিতাই চড়ি বন্ধ করে দিলে কবে কবে সম্বল হবে মোর এরকম কবে সম্বল হবে মোর নিতাই চরণ তরি ইস কবে আমার এমন দিন হবে যে নিতাই চরণ তরিতে ভট করে বৃন্দাবনে চলে যাব আর ওই সম্বল আমার আর কোনো দিকে ধ্যান দেব না নিতাই চরণ তরিতে ভর করে বৃন্দাবনে যাওয়া যায় বলো না গো রাধে রাধে আর এই নিতাই চরণ তরিতে ভর করে যখন বৃন্দাবনে যাব তখন অন্যদিকে আর কোনো ধ্যান থাকবে না দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই আর কবে নিত্যানন্দ করিবেন দয়া আর কবে নিত্যানন্দ করিবেন দয়া প্রজে অপরূপ মঞ্জুরি কবে দিবে পদ ছায়া ব্রজে অপরূপ মঞ্জুরি কবে দেবে পদ জয় জয় নিত্যানন্দ ঠাকুর অভিরা কেশে ধরে তোল মরি সুখ ব্রজ ধাম দয়াল কেশে ধরে তোল মরি সুখ ব্রজ ধাম জন্মে জন্মে কর দয়া নিতাই দয়া জন্মে জন্মে কর দয়া নিতাই দয়া ময় এই অভিলাষ করে পারে দিন হিরণ ময় এই অভিলাষ করে পারে দিন হিরণ ময় নিতাই বলিয়া মন
কেন কাঁদে নাই আমার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার, বিষয় বাসনাই মোর পাপ হইল ভার। জয় জয় শ্রী রাধে শ্যাম। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুতনাকে উদ্ধার করলেন। পুতনার উদ্ধারের পর তার শরীরটি যখন এই ব্রজমণ্ডল জুড়ে পড়ল, ব্রজমণ্ডল জুড়ে যখন এই শরীরটি পতিত হলো, তখন তার শরীর অনেক খণ্ড খণ্ড করে তারপর কি করা হলো জানেন,